চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীকে বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে বিদ্যালয়ের অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে আজ দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT AZM শরীফ হোসেন এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ শওকত হোসেন, মোহাম্মদ হাজী মুসা, সচেতন নাগরিক প্রতিনিধি মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হাশেম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমাদের স্কুলটা হচ্ছে যে হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়, একটা ঐতিহ্যবাহী স্কুল। এটা বোয়ালখালীর ঐতিহাসিক বোয়ালখালীর সাতপুরা গ্রামে অবস্থিত। 1963 ইংরেজিতে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতার পর থেকে এখানে এই স্কুল থেকে মাস্টার, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ম্যাজিস্ট্রেট সহ অ্যাসিস্ট্যান্ট সহ অনেক গুণীমান ব্যক্তি ওখান থেকে বাইরে এসেছেন। ইতিমধ্যে বিগত বর্তমান যে হেডমাস্টার, উনি বিগত 10 বছর যাবৎ এই স্কুলে আসেন। উনি আসার পরে আসার পর থেকে আমার স্কুলটা 3 নম্বর স্থান থেকে বর্তমানে 28 নম্বরে চলে গেছে এবং স্কুলের মান এমন পর্যায়ে পড়ে গেছে যে এখানে গরিব মেধাবী যারা আছে তাদেরকে যেটা উপবৃত্তি পাওয়ার কথা পাচ্ছে না, যারা মেধাবী আছে তারা ওই উপবৃত্তি পাওয়ার কথা পাচ্ছে না। মানে স্কুলের নিয়ম শৃঙ্খলা যেটা পুরো অনিয়মে ইয়ে হয়ে গেছে আর কি জিনিসটা। স্কুলের মধ্যে উনের প্রধান শিক্ষক এখানে আমরা ওনার অপসারণটা আমরা চাচ্ছি। এখানে আমাদের এলাকাবাসী এবং অভিভাবকরা আছে। উনি একজন প্রধান শিক্ষক হয়ে নিয়মিত যে একটা ক্লাস করার কথা, ক্লাসটা করে নাই উনি, ক্লাসটা করে নাই এখনও, কোনো সময় কোনো অবস্থাতে উনি ক্লাস করে নাই। এই আজকে আমরা আগে শিক্ষা বোর্ডে দিয়েছিলাম, চেয়ারম্যান বরাবর দিয়ে দিয়েছি, আজকে জেলা প্রশাসক মহোদয়ের বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড।